থিটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট টু কিটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি রুট টু কিটা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার টু জিরো বা আমরা লিখতেই পারি রুট টু মাইনাস ওয়ান টু জিরো বা রুট টু কাল টু ওয়ান

তাহলে আমরা পেয়ে গেলাম থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি